হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। আমি পারুল আলম বলছি। আজকে ব্রেডের রেসিপি নিয়ে আসছি, চিকেন ব্রেড রোল বন। সম্পূর্ণ টিপ সহকারে দেখাইছি, অবশ্যই দেখে নেবেন। আর যে বন্ধুরা এখনও আমার চ্যানেলে আছেন কিন্তু সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ছোটো একটা বেল আইকন আছে, ওটা ক্লিক করে দেবেন। আর যে বন্ধুরা আমার সাথে নিয়মিত আসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই রেসিপি দেখার জন্য। দেখেন কত সুন্দর হয়েছে, এরকমের একটা বন যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে ভুলবেন না বন্ধুরা। দেখেন রুটিটা দেখেন কত সুন্দর, আমি কিন্তু সম্পূর্ণ টিপ সহকারেই দেখাইছি, আপনারা যেন সহজ করে এই চিকেন পুরটা দিয়ে আপনারা খেতে পারেন সেরকমের কিন্তু একটা রেসিপি। বাচ্চারা তো পছন্দ করেই, পুরারা কিন্তু সবাই খেতে পারবে সেরকমের কিন্তু সে এই রেসিপিটা। এতই নরম তুলতুলা, সবার কাছেই ভালো লাগবে, দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু সেরকমেরই। এখন মূল রেসিপিটা দেখে নিন দর্শক। চিকেন ব্রেড রোল বন বানাইতে আমার যে এখন আমি ডোটা করে নিই, একটা ডিম দেবো আমি, সাথে অল্প পানি দেব রুম টেম্পারেচারে, গরম পানি না কিন্তু, 3 চামচ পরিমাণ চিনি দেব, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এটা এখন ভালো করে একটু চিনিটা মিশিয়ে নিই ডিমটার সাথে, হয়ে গেল আমার মিল করা। এখন আমি শুকনো উপকরণগুলো দেব। আমি 1 কাপ মেজারমেন্ট কাপের আটা দিয়ে বানাইতেছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। আমি আরও 1/2 কাপ দিয়ে দিলাম ময়দা, আটা ময়দা না ছড়ি। এখন এর সাথে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম 4 চামচের মতন, একটু স্বাদ মতন লবণ। এখন আমি এটা ভালো করে মিশিয়ে নিই। হ্যালো দর্শক, এখন কিন্তু আমার হাত দিয়ে এটা মিশিয়ে নিতে হবে। এর সাথে আমি আরও 1 চামচ পরিমাণ বাটার দিয়ে দিতে আছি। বাটার আপনারা না দিলে তৈল ব্যবহার করতে পারেন, লিকুইড দুধ ব্যবহার করতে পারেন, আমি কিন্তু গুঁড়া দুধ দিছি এই জন্য কিন্তু আর লিকুইড দুধ ব্যবহার করলাম না। এখন কীভাবে মেখে নিই দেখেন। এখন দর্শক আমার কিন্তু বোর্ডে বইয়ে করতে হবে, বোর্ডের ভিতরে আমি একটু আটা ছিটে নিয়ে এখানে কিন্তু হাত দিয়েই কিন্তু আমার এই জিনিসটা করে নিতে হবে। আমি কীভাবে করতেছি দেখতে পাচ্ছেন, যত সুন্দর পারফেক্ট ডো হবে করতে চান, রুটি যদি পাউরুটি যাই বানান না কেন রোল কিন্তু সুন্দর করে মতে নিতে হবে। এভাবে বোটের ভিতরে ফেলে দেখাই দিতেছি আমি, আরও ভালো করে এভাবে কাপড় কাচার মতন এভাবে একটা দৌড় পরিণত করে নিতে হবে দেখেন। হ্যালো দর্শক, হয়ে গেল কিন্তু আমার একটা পারফেক্ট ডো। এখন আমি এখানে রেখে একটু তেল দিয়ে এটারে কিন্তু আমি 1 ঘন্টার মতন রেস্টে রাখবো। তারপর আবার পুরটা বানাইনি, চিকেন পুর তেল দিয়ে দিলাম, সাথে পেস্টটা দিয়ে দিলাম, মানে 1 কাপ পরিমাণ পেস্ট আছে। পেস্ট একটু হালকা হয়ে আসলে, বেশি হওয়ার দরকার নাই দর্শক। এখন আমি চিকেন কিন্তু আমি সেদ্ধ করে এরকমের ছিঁড়ে রাখছি, সেগুলো ঢেলে দিলাম। পেঁয়াজের সাথে আমি একটু ভিজিয়ে নিই, আগে আদা রসুন বাটাটা দিয়ে এখন আমি এটা ভেজে নিই, যে কাঁচা গন্ধটা যেন মরে যায় সেই পর্যন্ত ভাজতে হবে সুন্দর করে। গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়া 1/2 চামচ, টালা জিরার গুঁড়া 1/2 চামচ,
সাদা গোলমরিচের গুঁড়া এক চিমটি। এখন ভালো করিয়া নেড়ে চেড়ে একটু মিশাই নি। এর সাথে আপনারা টমেটো ব্যবহার করতে পারেন, টমেটোর কেঁচা। আমি কিন্তু আমার গাছের টমেটো, সেখান থেকে আমি একটা টমেটো স্লাইস করে কেটে এর সাথে ভেজে নিতে আসি। দর্শক, চিকেনের সাথে লবণ দিয়ে সিদ্ধ করা ছিল, এখন কিন্তু আমি একটু টেস্টিং সল্ট ব্যবহার করতেছি ভালো লাগার জন্য, সামান্য একটু ব্যালেন্স আনার জন্য একটু চিনি। এতে কিন্তু স্বাদটা বাড়াই দেয় চিনিতে। আপনারা যদি কেউ পছন্দ না করেন, স্কিপ করে শুধুই বানাই নেবেন পুরটা। অসাধারণ একটা পুর। আমার গাছের লাল মরিচ, কাঁচা মরিচ একসাথে আমি কুচিয়ে এখন কিন্তু এই মুহূর্তে ব্যবহার করলাম। ঝাল আপনাদের পছন্দ মতন আপনারা বাড়াই কমাই নেবেন। এখন আমি এই মুহূর্তে আইসা আমি কিন্তু একটু গুঁড়া দুধ ব্যবহার করতে আছি দর্শক, কেন স্বাদটা আরও বাড়াই দেবে। আপনারা মাওয়া থাকলেও ব্যবহার করতে পারেন। এরকম অসাধারণ পুর একটা বানায় যদি আমরা যে কোনো খাবারের সাথে, কিন্তু যে কোনো নাস্তা কিন্তু আমরা এই পুরটা দিয়ে কিন্তু বানাইতে পারি একই রকম, একইভাবে একইতে। এই হয়ে গেল আমার পুর রান্না। দর্শক দেখেন এভাবে ফুলে উঠছে, গ্যাসটা বাইর করে দিলাম। এখন আমি এখানে আটা ছিটে নিই, পারফেক্ট ডো পাইতে হলে পারফেক্টভাবেই মতে নিতে হবে, সেটা তো অনেকবারই দেখাইলাম। এখন আমি একটা রুটি করে নেব। হ্যালো দর্শক, রুটিটা কিন্তু অনেক বড় হবে দর্শক, আপনি বুঝতেই পারতেছেন বোর্ডের ভিতরে আমি কত বড় করে লম্বা করে আমি স্কার শেপ দিয়ে আমি রুটিটা কিন্তু বেলে নিতে আসি। দেখেন দর্শক, আমি কিন্তু ঘি দিয়ে এখন এই রোলটা করে নেব। আগে দেখেন আমি কি করি। আপনারা ব্রাশ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে সম্পূর্ণ জায়গায় রোলের একদম ব্রাশের মতন করে ঘিটা দিয়ে দিতেছি সম্পূর্ণ জায়গায়। দেখছেন এভাবেই। হ্যালো বন্ধুরা, এখন রোল করে নিতে আসি। দেখেন সুন্দর করে একটা রোল করে নেব আমি। আমি নতুন বন্ধুদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলের সাথে আছেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক করেন, তাদেরকে আমি একটু বলতে চাই যে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ছোট্ট একটা বেল বাটন আছে, এটা ক্লিক করে দেবেন, তাহলেই কিন্তু এরকমের ভালো ভালো ব্রেডের আইটেম কিন্তু আপনারাও পেতে পারেন, না হলে নোটিফিকেশন কিন্তু পৌঁছবে না আপনাদের সাথে। এভাবে করে আমি যেভাবে বানাইলাম এভাবে দেখে নেবেন। এই যে একদম সহজ কিন্তু রোলটা করে নিলাম। অবশ্যই করবেন আমি আশা করি। আপনারা একটা আপনাদের একটা লাইক, কমেন্টস, একটা সাবস্ক্রাইবার আমাকে কিন্তু কাজ করতে সহযোগিতা করে, প্লাস উৎসাহ যোগায়, সেটা আপনাদের অবশ্যই বুঝতে হবে দর্শক। এখন আমি এটা কিন্তু নর্মাল ডিপ ফ্রিজের ভিতরে 10 মিনিটের জন্য রাখবো, আর একটু বেশি রাখলে আরও ভালো। একটা পলিথিনে পেঁচাই রান নিলাম, পরে আমি 10 মিনিট পরে আসতেছি। নিয়ে আসলাম ফ্রিজ থেকে। এখন কিন্তু বন্ধুরা আবারও আমার একটা রুটি বেলে নিতে হবে পাতলা করে। এখন এভাবে করে আমি স্টার শেপ দিয়ে একটা রুটি বেলে নিতে আসি চিকেনের পুরটা। বন্ধুরা আমার কিন্তু রুটি বেলা হয়ে গেছে, এরকম স্টার শেপ দিয়ে আমি বেলে নিছি। এখন সম্পূর্ণ পুরটা কিন্তু আমি এখানে ঢেলে দিলাম, দিয়ে আমি পুরোটা বিছাই নিতে আসি। দেখেন আমার কিন্তু এরকম করে বিছিয়ে নিতে হবে, একদম সহজ রেসিপি বন্ধুরা। মনে হয় যে অনেকটা ভেজাল, কিন্তু না, একবার দেখলে অবশ্যই পারবেন, এই জন্য টেনে টেনে দেখবেন না। দেখেন আমি কীভাবে বানাই। এখন আমি লম্বা বেলে কিন্তু এইভাবে একদম সহজ বন্ধুরা রোলটা বানাই নিয়ে আমি, দেখেন এই যে এভাবে এখন আমি বানাই নিতে আছি। দেখেন এখন এইভাবে কিন্তু এটা টেনে নিয়ে আসতে হইবে বন্ধুরা, এভাবে টেনে নিয়ে ছিলগেলা করে নিতে হবে এভাবে। হ্যালো বন্ধুরা, আমার দর্শক, এখন কিন্তু আমি রোলটা সুন্দর করে পিস পিস করে কেটে নেব। একটু চেষ্টা করবেন যেন ছোটো বড়ো না হয় সেভাবেই কাটার জন্য, আপনাদের পছন্দ মতন আপনারা কেটে নেবেন।
8 ইঞ্চি একটা মল একটা কাগজ রেপিন পেপার দিয়ে একটু তল দিয়ে এখানে কিন্তু আমি এখন বসাই দেব সেই রোলগুলা চিকেন রোল এটা কিন্তু খেতে অসাধারণ বড়রা তো খাইতেই পছন্দ করে কিন্তু বাচ্চারাও কিন্তু কম পছন্দ করে না একটু ফাঁকা ফাঁকা করে বন্ধুরা কিন্তু এটা বসাইতে হবে যেহেতু ফুলে ঢেকে যাবে সেটা বুঝতে হবে আপনাদেরকে ফুলে ঢেকে যাবে সেজন্য একটু ফাঁকা ফাঁকা করে বসাইতেছি দিলাম এভাবে দিয়ে দিলাম একটু ফাঁকা ফাঁকা করে এখন এটা 20 মিনিটের জন্য রেস্টে রাখবো তারপরে আমি ব্রেডের 20 মিনিট পরে নিয়ে আসলাম এখন আমি একটা ডিম কুসুম ব্রাশ করে দিতে আছি সুন্দর একটা কালার নিয়ে আসবে এই ডিমের কুসুম অবশ্যই আপনারা ব্যবহার করবেন না হলে কিন্তু এরকমের একটা কালার পাবেন না দর্শক আমি কিন্তু ওপেনে ব্রেড করব না আমি পাতিলি গ্যাসের চুলায় কিভাবে আপনাদেরকে সহজ করে দেখাইতে পারি সেটাই দেখেন হয়ে গেল আমার ব্রাশ করা এই পাতিলে আমি ব্রেড করব পাতিলটা আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করতে দিয়েছিলাম এখন আমি এর সাথে লেখালেখি কাগজ দিলাম দুই টুকরা সাথে স্ট্যান্ড দিয়ে দিলাম আমি মলটা বসায় দিলাম এর ভিতরে চুলার জাল কিন্তু একদম নিবু নিবু থাকবে আমি 15 মিনিটের জন্য ব্রেক করতে দিলাম 15 মিনিট পর আসছো 15 মিনিট পরে আসলাম দেখেন একদম ওপেনের চেয়েও ভালো কালার কিন্তু পাতিলে আসে খেতেও কিন্তু সেরকম অসাধারণ আমি পাশে যে দিছি দর্শক দেখেন বাড়িতে সেটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে বাড়ির ভিতরে দিয়ে রাখছি একটু বেশি হয়েছে সেটা এভাবে আপনারা সহজ করে কিন্তু এরকম বাসায় যে কোনো হাঁড়িতে এভাবে করে বানিয়ে খেতে পারেন শেষ হয়ে গেল আমার কিন্তু আমি এখন মোল্ড ডাউন করে দেখাইতেছি হ্যালো দর্শক মোল্ড ডাউন করে দিলাম দেখেন পিছনটাও কি সুন্দর উঠে গেল পুরে নাই কিন্তু বন্ধুরা খুব সুন্দর একটা কালার আসছে আর এরকম ঘরে বসে যদি এভাবে আমি যে রেসিপিগুলো আপনাদেরকে শিখাইয়ে যাইতেছি এরকম বহুত রেসিপি কিন্তু আমার চ্যানেলে আছে ঘুরে দেখতে পারেন সেজন্যই বলছি বন্ধুরা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এরকম সুন্দর সুন্দর ব্রেডের রেসিপি পাবেন আর দেখেন আমি পাতিলে অন্যভাবে দিছি সেখান থেকেও আপনাদেরকে দেখাই যে পেলায় দিয়ে দিছি কী সুন্দর একদম সহজ রেসিপি এই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এরকম আরও রেসিপি পাওয়ার দেখাবার আমার আমন্ত্রণ রইল দেখবেন অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এখন শেষ করে দেব ভিডিওটা আল্লাহ হাফেজ